তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের গোপন একটি কাজ শেখাবো, অথবা ইম্পর্টেন্ট একটি কাজ শেখাবো, যা আপনার প্রত্যেক মানুষের প্রয়োজন পড়বে। বন্ধুরা, বিভিন্ন সময় দেখা যায় আমাদের মোবাইলের গ্যালারি থেকে বিভিন্ন ফটো ডিলিট হয়ে যায়, অথবা আমরা ভুল করে ডিলিট করে দেই ফটো, অথবা মোবাইল থেকে কোনো গুরুত্বপূর্ণ ফাইল অথবা ভিডিও। দেখা যায় ওই ডিলিট করা ভিডিও এবং ফটোগুলো অনেক সময় প্রয়োজন পড়ে যে কোনো কাজে। তাই আপনারা যদি আজকের এই ভিডিওটি ফলো করেন অথবা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা এখান থেকে যত বছর আগে ফটোগুলো ডিলিট হয়ে গেছে অথবা এখান থেকে ফিরিয়ে আনতে পারবেন। যে মোবাইলটি থেকে আপনার এই ফটোগুলো ডিলিট হয়েছে, ওই মোবাইল থেকে আপনাদের এই কাজটা করতে হবে। তো তার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তবে একটা রিকোয়েস্ট, প্রথমে আমাদের এই ভিডিওটিতে দেখার সময় একটি কষ্ট করে লাইক করে দেবেন এখানে ক্লিক করে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে এই অল অপশনটিতে সিলেক্ট করে দিবেন। এবং বন্ধুরা, কষ্ট করে একটু নিচের দিকে চলে আসলে এখানে পাবেন কমেন্ট সেকশন। এখানে আসার পর জাস্ট একটি কমেন্ট করে দেবেন, গুড ভিডিও অথবা নাইস ভিডিও। তারপর এই অ্যারো আইকনটিতে ক্লিক করে সেন্ড করে দিবেন। বন্ধুগণ, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম কীভাবে ফটোগুলো ব্যাক আনতে হয়, ফিরিয়ে আনতে হয়। তার জন্য অবশ্যই আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। তবে অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর টিক ইন্টারফেস এরকম আসবে। এখানে প্রিমিয়াম ভার্জন আছে, আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। তবে এখান থেকে ফ্রি আছে, আপনাদের ফ্রি আনার জন্য এই যে নিচের এই অপশনটিতে ক্লিক করবেন, কারণ এখানে 1300 টাকা লাগবে মান্থলি। তো এখানে ক্লিক করার পর ঠিক এরকম আসবে, তারপর গট ইট এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে অনেকগুলো ফটো শো করছে, এরকম থাকবে। তারপর উপরে এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, লার্জ এবং মিডিয়াম, এই দুইটা অপশন যদি এখানে চেক মার্ক না দেওয়া থাকে অবশ্যই চেক মার্ক দিয়ে নেবেন। যদি এখানে চেক মার্ক না দেন, তা না হলে কিন্তু এই ফটোগুলো অথবা ভিডিও এবং ফাইলগুলো ফিরিয়ে আনতে পারবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মোবাইল থেকে অনেকগুলো ফটো আমি ডিলিট করে দিয়েছিলাম এই মোবাইলটি থেকেই। কিন্তু আপনি যদি অন্য মোবাইল থেকে ডিলিট করেন তাহলে হবে না। যে মোবাইল থেকে ফটোগুলো ডিলিট করেছেন, ভিডিওগুলো ডিলিট করেছেন, ওই মোবাইল থেকে এই ফটোগুলো ব্যাক আনা যাবে। এই যে বন্ধুরা দেখুন, এই ফটো আমি এখান থেকে প্রায় 6 মান্থ অথবা 8 মান্থ আগে ডিলিট করে দিয়েছিলাম। তো আপনি যদি ফিরিয়ে আনতে চান, রিস্টোর অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে ফ্রি ট্রায়াল, এখানে কিন্তু একটি অ্যাড দেবে। এই অ্যাড আপনাদের কষ্ট করে দেখতে হবে, কিন্তু অ্যাড যদি না দেখেন তাহলে এই ফটোগুলো ফিরিয়ে আনতে পারবেন না। আনতে হলে অবশ্যই আপনাদের টাকা দিয়ে প্রিমিয়াম ভার্জন কিনতে হবে। তো ফ্রিতে আনার জন্য দেখুন, এখানে অনেক ধরনের ভিডিও রয়েছে এবং ফটো রয়েছে। যে ফটোতে ক্লিক করবেন, তারপর এই আইকনটিতে ক্লিক করলে এখানে দেখা যাবে আপনি কী কী এখান থেকে রিকভার করতে পারবেন। ফটো, ভিডিও এবং ফাইল, অডিও, এই ধরনের প্রত্যেকটি অপশন এখানে রয়েছে। এবং এখানে দেখুন, এখানে অনেক ধরনের ফটো রয়েছে আমার, যেগুলো এই মোবাইলের লাইফে যেগুলো ডিলিট করা হয়েছে প্রত্যেকটি ভিডিও এখানে আছে। তো এখান থেকে আমরা চাইলে এইভাবেই এই প্রত্যেকটি ফটো এখান থেকে ফিরিয়ে আনতে পারি, অথবা এই প্রয়োজনীয় ডকুমেন্ট এখান থেকে ব্যাক পাওয়া যাবে। তো আমি আরেকটি ফটো দিয়ে দেখাচ্ছি কীভাবে গ্যালারিতে সেভ হয়, ওইটাই আমি আপনাদের দেখাবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে এই যে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এই ফটোটা, এই ফটো অনেক আগে ডিলিট করে দিয়েছিলাম। তো রিস্টোর এখানে ক্লিক করবেন, তারপর ওয়াচে অ্যাড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটি অ্যাড দেবে, 20 সেকেন্ড অথবা 25 সেকেন্ড অথবা 15 সেকেন্ড। অ্যাড দেখা শেষ হয়ে গেলে এই যে এখানে দেখতে পাবেন, রিস্টোর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আপনার মোবাইলের গ্যালারিতে চলে যান, গ্যালারি থেকে দেখতে পাবেন এই ফটোগুলো চলে এসেছে কিনা। তো তার জন্য আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর সবার নিচে চলে যাবেন, এখানে দেখতে পাবেন একটি ফাইল তৈরি হবে। আমি আপনাদের দেখাচ্ছি, একদম নিচের দিকে যেতে হবে, একদম নিচের দিকে আসুন। নিচের দিকে গেলে এই ফাইল দেখতে পাবেন, কারণ রিজিস্টোর নামে একটি ফাইল তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই দুইটা ফটো কিন্তু এখান থেকে আমরা রেজিস্টার করেছিলাম, এখানে একটি ফটো। তো আপনারা চাইলে এইভাবে আপনারা চাইলে এই রেজিস্টার করতে পারেন ফটোগুলো। তো বন্ধুরা, এখন কথা হলো অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন। ভিডিও ডেসক্রিপশনে পাবেন ডাউনলোড অ্যাপস, ক্লিক করে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন।